টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর কালকে যে ঘুরে এসেছি, ঘুরে আসার যত জামা কাপড় ছিল দেখুন আমার কাচাকুচি হয়ে গেছে। এখানে এই দেখুন কেচে সব শুকুর দিয়ে দিয়েছি, তৃষা স্নান টান করে পুজো করলো, আর আমি সবজিগুলো কাটছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠতে এমনি দেরি হয়ে গেছে, কারণ কালকে তো অনেক রাত্রে শোয়া হয়েছে, 12টা 1টা বেজে গেছে প্রায় শুতে, তো সেই জন্য একটু বেলা করেই উঠেছি। উঠে আবার কাচাকুচি ঘরের কাজগুলো করলাম, করে রান্নাবান্নার দিকে চলে এসেছিলাম। ইয়ে দেখুন এখানে বাঁধাকপি আর অনেক রকম সবজি, বেগুন, মটরশুঁটি, আলু, গাজর, এগুলো সব একসাথে কেটেছি। এগুলো একটা তরকারি বানাবো, বাঁধাকপি তরকারি। এখানে হবে বেগুন ভাজা, আর এখানে দেখছেন ডাল সিদ্ধ করে রেখেছি, ডাল হবে, আর কড়াই হচ্ছে আলু ভাজা। তো আজকের এই রান্নার মেনু, ভাত তো দেখুন হয়ে গেছে, ভাতের আমি ফ্যানটা গড়িয়ে দিয়েছি। আর আজকে তো বুধবার, আজকে নয়ন বাড়িতে আছে, কারণ কালকে তো এমনি ঘুরতে যাওয়া হয়েছিল, সারা রাস্তা জার্নি হয়েছে পুরো 13-14 ঘন্টা, তার উপরে আবার ও এসে রাত্রিবেলা 12টার পর আবার নাইট করেছে, সারা রাত্রি ও জেগেছিল জানেন তো। সেই জন্য ও আর বললো যে আমি আর কাজে আজকে আর যাবো না, বাড়িতে থাকবো। আর ওর একটা এই আঙুলটাই জানেন তো, ডান হাতের এই আঙুলটাই কাঁটা না কি ঢুকেছিল জানি না, আমি ঠিক করলাম বল বাবা, ও কাঁটা ঢুকেছিল মনে হয়, কদিন আগে আমাকে দেখাচ্ছিল যে আমার খুব ব্যথা করছে। দিয়ে আমি একটা ছুঁচ নিয়ে একটু হুটকে দেখছিলাম যে কাঁটা ফাটা দেখি আছে নাকি, যদি থাকে বেরিয়ে গেলে ভালো, আর ভিতরে যদি থেকে যায় আরও ব্যথা করবে। তো দেখেছি কিছুই দেখতে পায়নি কেউ, তারপরে ওর আঙুলটা না খুব ব্যথা হয়ে গেছে। এই দেখুন নয়ন ঘুমোচ্ছে, আর ওর আঙুলটা দেখি এই দেখুন আঙুলটা কত বড় ফুলেছে দেখছেন, আর এইখানটায় আমি হুটকে দিয়েছিলাম, এই যে এইখানটায়। তো আঙুলটায় যন্ত্রণা হচ্ছে, কটকট দপদপ করছে, ও রান্নাবান্না করেনি ওর আঙুলটার জন্য একটুখানি ওষুধ এনে দেবো। ওকে আমি বলছি যে দুটো ব্যথার বড়ি খাও, দেখবে কমে যাবে, কিন্তু শুনবে না। কারণ আমি আলু ভাজাটা দেখুন নাবিয়ে নিয়েছি, আর আমার বাবু ওর পাপাকে মুড়ি খাবে বলে দেখুন মুড়ি নিয়ে বসে আছে। ওর পাপা বলেছে আমাকে জোর খিদে পেয়েছে। আর এই যে এইগুলো কি পড়ে আছে বলুন তো, কালকে ঘুরতে গিয়ে যে কিনে এনেছিল একটা কিউব, অনেক রকম রং মেলায় কিউব নেই, কালকে কিনে এনেছে, আজকে দেখুন তার এই অবস্থা। আমি করিনি না, আমার বাবা এসে করলো। তাহলে কে টাইট ছিল, অনেক টাইট ছিল, আমার পাপার হাতটা ও ডাক্তারিগিরি করতে গেছিল বাবু, যে দাও পাপা আমি ঠিক করে দিচ্ছি, তুলো টুলো নিয়ে এসে মলম টলম নিয়ে এসে, আর একটু জোরে টিপে দিয়েছেন, জোরে টিপে দিয়েছে তা, খুব ভালো না কয় দপদপ করছে কেন, কমাতে পারি না, ডাক্তারগিরি করছে। চলো মুড়ি খেয়ে, শুভমের ঝাল লেগেছে, শুভম পাপাকে মুড়ি খাইয়ে দিলি না, কি হলো? তো বন্ধুরা আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার ঝপ করে রান্নাটা করে নিয়ে চলুন। আর এখানে দেখুন দুদিকে দুটো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, ভাতটা যেহেতু আগে হয়ে গেছে তাই সব একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে। একদিকে বাঁধাকপি তরকারিটা করবো, আর একদিকে ডাল আর বেগুন ভাজাটা করে নেবো, তাহলেই রান্না খতম। তো কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, বেগুন ভেজে নিন, এটা কে ভাঙলো, কার কাজ আমি জানি না, বলতে পারছি না, আমি তো দেখিনি। কয় গো, এই দেখো এখানে কে ভেঙেছে, এই দেখুন এই দিকটা, এই যে নাট আছে এই নাটটার এই দিকটা তুলে দিয়েছে, আর ওপরেও সেই সেম ফাটিয়েছে দেখেছেন, এটা কে করলো দিদি? ওটা কি করে ভাঙলো? হ্যাঁ এবার উঠেছে, কি করে উঠলো ওটাই আমি তোমাকে জিজ্ঞেস করছি, এতদিন তো ভাঙেনি কই, এইদিকে আগে আগে কদি কোথাও তো ভাঙেনি, এইখানটা কি করে ভাঙলো? হ্যাঁ গো, এ মা দেখুন এই ভেঙেছে, এটা ও জানে না যে এই হ্যান্ডেলটা ধরে এটা এরকম করে টানে, তুই
গাধী নাকি অন্য কিছু? আমার মাথায় কিছু ঢুকছে না। দেখো আমি এখানে চড়েছিল, আমার এখানে হাত যাচ্ছিল, উপরে ছিল, আমি এটা খুলতে পেরেছি, এটা খুলতে পারছি না। আরে এটা টেনেছি। তুই তো নিচে থেকে কেন খুলছিস? উপর থেকে তুই তো এই উপরে উঠেছিলিস। হ্যাঁ উপরে উঠে করে করেছি, তাও আমার হে ভগবান। আর একজনের খুব হাসি পাচ্ছে, খুব একেবারে হেসে গড়িয়ে পড়ে যাচ্ছে। আমি খুব পছন্দ করে অনেক ডিসিশন নিয়ে এই কালার আমি লাগিয়েছি আর সানমাইকার। আর উপরেও দেখতে পাচ্ছেন আমাদের একটু আকাশি রঙের আছে আর ওই গ্রিন কালারের আছে, টিয়া কালার। এই কালারটা আমাকে খুব ভালো লাগে, সেই জন্য আমি দেখছেন পুরো কিচেনে যত ফার্নিচার আছে সব আমি ওই কালারেরই করেছি। আর যদি এরকম করে ভেঙে বসে থাকে কেমন লাগে? আর নেই নতুন, আর যেই মিস্ত্রি দিয়ে করিয়েছি সেই মিস্ত্রিকে যদি মরে গেলেও আর তাকে ডাকলে পাওয়া যাবে না, সে আর এসে করবে ওকে মারবো। দাঁড়া না, বললাম এগুলো পরশুদিনের রাত্রে রুটি কতগুলো দেখেছেন, এগুলো কালকে ভোরেতে চা দিয়ে খেয়ে বেরোবে বলে আমি একটু বেশি করে করেছিলাম, যার জন্য করেছিলাম সে আর খাইনি। না করে রাখলে দেখতেন খালি খাবো খাবো কিরকম করতো, করে রেখেছিলাম বলে কেউ আর খাইনি। ওগুলোকে গরুকে দিতে হবে, তা নাহলে ফেলতেও কিরকম লাগে বলে। বন্ধুরা রান্নাঘরে সব কাজকর্ম শেষ করে আমি স্নান টান করে চলে এসেছি, আর বাবুকে ওর বাবা স্নান করিয়ে দিয়েছে, কেননা সকাল থেকে বেটা বাবার সেবা করেছে, ওই জন্য বাবারও মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, বাবাও করে দিল বেটার সেবা। তো এখন ভাত খাবো, এখন বাজে দুপুর দুটো, তো চলুন ভাত টাত খেয়ে নিই। সোফার উপরে কম্বল বিছিয়ে দিয়েছে ঘরে, হ্যাঁ তোকে গাড়ি বানাতে হবে না, চল। এখানে দেখুন আমার ভাত ভরা হয়ে গেছে, ভাত নিয়ে হাঁ করে বসে আছি, আর ভাত খাবার লোক দেখুন এখানে কম্বল ঢাকা দিয়ে বসে আছে, আর ওর পাপা এখন ফোনে বকবক করছে। ওই দেখি একবার দেখি মুখটা খোল, কে আন্দার গাড়ি চালা রায়, আর ওই থালাটাকে দেখুন স্টিয়ারিং বানিয়েছে, কিরকম পাগল নিচায় লাগে না আমাকে অপেক্ষা করতে, চল খেয়ে নি যা খুশি করবে। আমি খেয়ে নিচ্ছি কিন্তু দেখুন এবার শিবমকে খাওয়াতে বসিয়েছি, অনেক ভুলিয়ে ভালিয়ে না শিবম, ওকে কাহানি শুনিয়ে শুনিয়ে ভাত খাওয়াতে হচ্ছে, জলদি মুখ নার। তো বন্ধুরা ভাত টাত খেয়ে চলে এসেছি আমি রোদে, একটুখানি রোদ পোয়াতে আর আপনাদের সঙ্গে গল্প করতে। তো বাবুকে তো জাগমা করে ডেকে ডেকে আমি ভাত খাওয়ালাম, তৃষা এখনও টিউশন থেকে আসেনি কো, আর এসে যখন দেখবে যে বাঁধাকপির তরকারি আর ডাল হয়েছে, বেগুন ভাজা এমনিতেই ও খায় না, তো ওর মাথা এমনি ঘুরে যাবে, খেতে চাইবে না জানেন। ও বাঁধাকপির তরকারি একদম পছন্দ করে না, আবার ঘি দিয়েছি মোটেই খাবে না, মিক্স সবজি করলে বরঞ্চ খায়, বুঝতে পেরেছেন? তো কালকে যে ঘুরতে গেছিলাম, ঘুরতে গিয়ে কী কিনে এনেছি আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। সেরকম বেশি কিছু কিনতে পারিনি জানেন, কারণ আগের থেকে কোনো তৈয়ারি ছিল না যাওয়ার, যে একদম ফুল একদম তৈয়ারি হয়ে যাব ঘুরতে। আমাদের ঘুরতে যাওয়াটা একদম হঠাৎ করে, যার জন্য আর ওখানে ঘুরতে গিয়েও এদিক ওদিক ঘুরতে গিয়ে অনেক দেরি হয়ে গেছিলো, কেনবার মতন সুযোগ পায়নি। তবে যখন একটা ঘাটেতে মুখ হাত ধুতে নেমেছিলাম, ওটা ঠাকুরেরই একটা ঘাট,
তো ওই ঘাটের ধারেই দেখাচ্ছিলাম, দ্বারকা নদী। হ্যাঁ, না না দ্বারকা নদী নয়, ওটা একটা কি তালাব। যাই হোক, ওখানে যখন হাত পা ধুতে নেমেছিলাম তো ওই ঘাটের মুখেই অনেক দোকান বসেছিল, চিনে মাটির অনেক কিছু বিক্রি করছিল। তো দেখুন আমি নিয়ে চলে এসেছি কি বলুন তো, এটা এটা হচ্ছে আমার লাল্লার জন্যে, দেখাচ্ছি দাঁড়ান। ও, খুব ইচ্ছা ছিল আমার যে এরকম একটা বড় গায়ে আমি লাল্লাকে দেবো। লাল্লার কাছে এখন গায়ে আছে, কিন্তু ওটা ছোট্ট পাড়া একটা চাঁদের গায়ে, ওটা পাশের বাড়ির দিদিটা আমার লাল্লাকে গিফট করেছিল, তো ওইটাই ওনার কাছে রাখা ছিল। কিন্তু আমার শখ ছিল একটা বড় পাড়া গায়ে দেবার। এখানেও ছিল এরকম গায়ে, এখানেও দোকানে পাওয়া যায়, কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম গিয়ে, এরকম বড় পাড়া গায়ে না অনেক দাম বলেছিল, 350-400 টাকা করে এখানে নেবে। তো এই গায়েটা কত দিয়ে নিয়েছি জানেন, মানে কি বলবো, এতটাই কম দাম নিয়েছে যে আপনারাও শুনে অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে 50 টাকা নিয়েছে এই গায়েটা। দেখুন একটা বাছুর দুধ খাচ্ছে, আর কত বড়, 30 টাকা 40 টাকা 50 টাকার এই চিনে মাটির গায়েগুলো। তো আমি একদম সব থেকে বড়টা নিয়েছি, কারণ আমাকে সব থেকে বড়টাই খুব ভালো লাগছিলো সেই জন্য। আর আমাকে খুব ভালো লাগে জানেন, বেশ লাল্লার কাছে একটা বড় পাড়া গায়ে থাকবে, গা ধোয়াবো খাওয়াবো, খুব ভালো লাগে। তো আর দেখতেও খুব সুন্দর লাগছে, রাধা কৃষ্ণের দেখছেন সামনে একটা ছবি আছে, আর এই যে গাড়িটা। তো আর তো কিছু নেওয়া হয় না, দেখাচ্ছিলাম বাবুকে সেই কিউবটা কিনে দিয়েছিলাম, বাবু তো তাকে একবারে খণ্ড বিখণ্ড করে একদম, তার একদম কিছু চিহ্ন তার নেই কো, আর আমার লাল্লার জন্য এটা, আর কেউ কিছু কিনে নি কো, তাড়াহুড়ো করে সবাই বাড়ি চলে এসেছিলাম। ভালো লাগছে আমাকে তো, খুব ভালো লাগছে জানেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো অন্য কোনো ব্লগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন সকলকে শুভ বিদায়, টাটা টাটা টাটা।